অরেঞ্জ জুস ওর নিজের জায়গায় বেছে নিয়েছে। গরম পড়লে মোটামুটি ও আর কোথাও থাকবে না। ওরে একটা বিড়াল দেখেছে, ওই যে বিড়াল যাচ্ছে, ব্যাস ও এই জায়গাটায় হাওয়াতে বসে থাকে। এইখানটা বসবে বিড়াল, সমস্ত কিছু ধরবে, বিড়াল ধরবে, পাখি ধরবে, এখানে বসে বসে হাওয়া খায় আর রাস্তার লোক দেখে এই জানলে। মর্নিং, সুপ্রভাত। আর প্রথমে বলো কেমন আছো তোমরা? আশা করি তোমরা হেভি আছো, জাস্ট ফাটাফাটি আছো। আমি তো একদম দুর্দান্ত আছি। আজকে বলে দিই, আজকে হলো সোমবার, এখন টাইম হয়ে গেছে, টাইমটা বলছি না, এত বেলা হয়ে গেছে। আর আজকে দেখো আলমারি থেকে পরে নিয়েছে এই জামাটা। এই জামাটা আমি 2 বছর আগে পরেছিলাম আর 2 বছর পর আজকে এই পরলাম। আর আলমারিতে বিশেষ করে আমাদের মেয়েদের আর কি কথা বলছি, আর কি আমি নিজের কথাও বলছি, যে যখন দেখবে জামা কাপড়, ধরো কোনো একটা জামা কোনো একটা শখ করে কেনা হয়েছিল, সেই সময়টা খুব পরেছি, ধরো আজ থেকে 2 বছর আগে জামাটা প্রচুর পরে ভিডিও করেছি বা কোথাও গেলো এই টুকটাক পরতাম, তো সেই জন্য এই জামাটা খুব প্রিয় ছিল সেই সময়। তারপরে যখন আবার অন্য অন্য জামা আসতে শুরু করে দিয়েছে, তখন এই জামাটা কিন্তু মানে ডেবে গেছে, মানে আলমারি কোনো একটা কোণে রয়ে গেছে। আজকে যখন এতদিন পরে আলমারি খুঁজছিলাম যে কি জামা পরা যায়, বা আলমারি খুঁজে দেখছিলাম যে কোনো আগের জামা আছে কিনা যেটা অনেকদিন পরিনি, তো খুঁজতে খুঁজতে যখন এই জামাটা পেলাম, তখন আমার শুধু মনে হচ্ছে যে বাবা এই জামাটা এত ভালো জামা, আমি এতদিন তবু পরিনি। এটা কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়েদের দেখবে এই জিনিসটা আমরা খুব করি, মানে পুরনো জামা যখন নতুন করে বার করি মনে হয় যেন এটাই বেস্ট। আর যখন কিনেছিলাম তখন এত পরি পরে পরে একদম কি বলবো, এই জামাটা পুরনো পুরনো লাগছে, নতুন জামা পুরনো পুরনো লাগছে, পুরনো জামা নয়, জামাটা নতুন কিন্তু পরা হয়েছে যে সময় কিনেছি প্রচুর পরেছি, তারপরে বন্ধ পুরো পরা, তারপর সব ডেবে গেছে জামাটা নিচের দিকে। তো এইবার রান্না বান্না আজকে একটুখানি রান্না করতে হবে, কারণ আজকে আমার শাশুড়িমাদের হলো একাদশী, আজকে একাদশী পড়েছে। একাদশীতে আমার শ্বশুর শাশুড়ি হলো নিরামিষ খায়, নিরামিষ খায় না, মানে খায় না, সব মিষ্টি, আগে মিষ্টি আনলে না তো বিকেলে যাবে তো তখন নিয়ে আসবে। আর প্রত্যেক একাদশীতে রাজু আমার শ্বশুর শাশুড়ির জন্য মিষ্টি নিয়ে আসে, তোমার মিষ্টি দেয় একাদশীতে, দেয় মিষ্টি। এখন কাঁদা কি রেট আছে? যদি দাম কম আছে, আগে 15 কেজি মাছ মানে কটা খান 6-7 লাগবে নাকি? হ্যাঁ, ১৫-১৫ গেট বন্ধু, আমাকে ঢুকতে দেবে না বলে নাকি? খাইনি, তুমি খাচ্ছি, গুড বয়।
আর মাছটা পুরো একদম ফ্রেশ ভাবে ধুয়ে নিয়েছি। এই আজকে খানিকটা রান্না হবে আর বাকিটা কালকে হবে পরশু হবে। তো ওই পানিটা বার করে নিয়েছি আর এটা লোটে মাছটা আছে, এটা ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর আমার শাশুড়ি মা হলো মাছের তেল খেতে খুবই ভালোবাসে, সেই জন্য তেলটাও নিয়ে আসে, যেহেতু আমাদের গোটা মাছ নেওয়া হয় তো তেলটা আজকে খাবে না কালকে খাবে। তো বাস এগুলো সবই আমি ফ্রিজে রেখে দেবো, যেগুলো রান্না করবো বার করে নেবো। প্রথম থেকেই আর যখন আমাদের আয়ুষ হয়েছিল তখন থেকেই মানে ওকে কি নাম দিয়ে ডাকা হবে সেই সব নিয়ে একদম সবাই যেরকম থাকে প্ল্যানিং থাকে, আগে থেকে তো কিছু প্ল্যানিং করিনি, তবে তারপরে মানে ভাবছিলাম কি নাম দিয়ে ডাকো, তবে একটা নাম প্ল্যানিং করেছিলাম। তার কারণটা হচ্ছে যে আমাকে অনেকে একজন একটা নাম সাজেস্ট করেছিল যেটা আমার খুব পছন্দ হয়েছিল, সেটা হলো রাই। মেয়ে নাম হয়েছিল মানে সে লিখেছিল যে তোমার যদি মেয়ে হয় তাহলে রাই নামটা রাখবে, আমি ওটাই মাথার মধ্যে ঘুরেছিল যে যদি মেয়ে হয় তাহলে আমি রাই নামটা রাখবো, আর ছেলে হলে আমি সেটা ভাবিনি যে কোন নাম রাখবো আর কি। তো যাই হোক, তো রাজু নার্সিং হোমে যখন গেছিল ওকে দেখতে হওয়ার পরের দিনকে ওর মুখ দিয়ে মানে হঠাৎই বেরিয়েছে চ্যাম্প, মানে এটা একটা ভালোবেসে মানে নামটা বেরিয়ে গেছে, সেই থেকে আমরাও সবাই চ্যাম্প 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 করে যাই সবসময়। তো ওই নামটা ওর কানে মানে খুব বাজে। আমার একটা নাম খুবই পছন্দ ছিল কিন্তু আমি রাজুকে বলেছিলাম যে ভালো নাম ওটা রাখা যায় কিনা, বললো না অতটা ভালো লাগছে না, ওটার থেকে আয়ুষ্মানটা খুবই ভালো লাগছে। তারপর ঠিক করলাম যে হ্যাঁ আয়ুষ্মানটা নামটা সত্যি খুব ভালো, তো ওটা ভালো নাম হিসেবে রাখা হলো। আর ডাক নাম হিসেবে রাজু বলেছে ভালোবেসে আমি চ্যাম্প বলবো, পাড়ার কেউ ওকে যেন না বলে, অন্য কেউ একটা শর্ট নাম রাখা উচিত। তার জন্য তোমরা অনেকে অনেক সাজেস্ট করেছিলে কি নাম বেশ বলেছিল অনেকে, আর তোমাদের মধ্যে কয়েকজন আছে কিছু নামও ওকে দিয়েছে, যেমন মীনাক্ষী নাম দিয়েছে ওকে বারিশ বলে ডাকে কারণ ওর বৃষ্টি হচ্ছিল যেদিন হয়েছিল, আর আরেকজন তনুষ্কা বা কিছু একজন আছে যে ওকে রূপ বলে ডাকে, নামগুলো খুবই ভালো। আর আমারও একটা পছন্দের ভীষণ পছন্দের একটা নাম আছে, সেটা হচ্ছে জিশান, যেটা আমার খুব পছন্দ। তো ওই নামটা আমার ওকে আর মানে খুব ইচ্ছা হয় মন থেকে যে আমি ওই নামটাই যেন ডাকি, কিন্তু এই চ্যাম্প আয়ুষ এইগুলো বলে বলে এমন অভ্যাস হয়ে গেছে তাই আর ওই নামটা কখনো বলা হয়নি। তাই আমি এবারে ডিসাইড করলাম যে আমি ওকে ডাকবো, বা এমনি পাড়ার সবাই ডাকে না, পাড়ার সবাই আমার যেরকম একটাই নাম চুমকি পিউ এটা ঠিক আছে, তো সেই রকমই আমি ভাবছি যে আমি ওকে আয়ুষ বলে ডাকবো না, চ্যাম্প বলেও ডাকবো না, ওকে আমি ডাকবো জিশান বলে। তো জিশান নামেও ভালো রেসপন্স করছে, চ্যাম্পে খুব ভালো রেসপন্স করে আর জিশান। এই আমার জিশান বেতা কই, আমার জিশান বেতা দেখতে পাচ্ছ, দেখো দেখো তো হাসছে, আমার জিশান বেতা কই, আমার জিশান বেতা এই তো। তো দেখতেই পেলে ও মোটামুটি ভালোই রেসপন্স করছে। আর এদিকে আমাদের অরেঞ্জ জুস খুব ভালো রেসপন্স করছে, দেখো তুমি দেখো আমার হাতটাকে কি করছে, তো কেমন হয়েছে আমার দেওয়া নামটা অবশ্যই তোমরা কমেন্ট করো যে জিশান নামটা খুব ইউনিক বা ভালো লাগছে, আমার ভীষণ ভালোবেসে না এই নামটাই আসে জিশান। হাই জিশান, হ্যালো জিশান, কি টাইপের মানে হেভি নাম। বাবাজি ঘুমাচ্ছিল, ঘুম থেকে এই সবে উঠলো, উঠে আর কিছুতেই দোলায় থাকবে না, কোলে নিয়ে নিলাম, এবার একটু খাওয়া যাওয়া হবে তো। আর এর যদি একবার ঘুম ভেঙে যায় আর কিছুতেই তোমার দোলায় থাকবে না, বিছানায় থাকবে না, এবার একটু কোলে কোলে ঘোরা, মানে ঘুরতে খুবই ভালোবাসে। তবে হ্যাঁ একটা জিনিস কি বাইরে নিয়ে যেতে হয় না, কারণ ওই বারান্দাতে একটু ঘুরলেই হয়ে যায়, তাই রাজু একটু নিয়ে ঘোরে আমি একটু নিয়ে ঘুরি মাঝে মধ্যে, তাই তো। বাবা তো ছোটে লিপস্টিক লেগে গেছে, দেখো এটা হচ্ছে চাউমিন যেটা একদম ঝরঝরে হয়েছে, আমি একটু রিফাইন তেল আর তার সাথে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমার চাউমিন যখনই করি মানে একদমই লাগে না গায়ের সাথে গায়ে,
আর এদিকে পেঁয়াজ ছোট ছোট করে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, টমেটো আর বিভিন্ন রকম সবজি আছে, বিনস আছে, ফুলকপি আছে, আলু আছে একটু, তো এগুলো দিয়ে একটু চাউমিন বানিয়ে নেবো। রাত্রিবেলা এই দুজনের খাওয়া হবে এটাই। আর এই কড়াটায় কেন জানি না এরকম একটা হয়ে গেছে, এই আগের দিন থেকেই এরকম হয়েছে। আজকে সকাল থেকেই আমি ঠিক করেছিলাম যে আমি ম্যাগি খাওয়াবো, মানে ম্যাগি পুরো চাউমিনের মতন বানিয়ে তোমার পেঁয়াজ টিয়াজ দিয়ে, আলু বিনস গাজর দিয়ে আর তোমার ডিম দিয়ে ওটা খাবো। আর মাঝে মধ্যে রাত্রিবেলা প্রতিদিন তো ভাত খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে অন্য কিছু খেতে খুবই ভালো লাগে, তো সেটা ঠিক করেছিলাম। তো রাজুকে বললাম তুমি রুটি তড়কা অর্ডার করে দিও, আর না হলে যদি ভাত খাও তাহলে ভাত, কিন্তু আমি ম্যাগি খাবো। তো বললাম না তাহলে চাউমিন করো, দুজনে একসাথে চাউমিনই খেয়ে নিই। সেই জন্য আমি আবার সন্ধ্যাবেলা আমাদের পাশের দোকান থেকে চাউমিন সব নিয়ে আসলাম, সসটাও শেষ হয়ে গেছিল সসটাও নিয়ে আসলাম। তো ওই চাউমিন বানিয়ে মানে বেশ ভালো লাগে, মানে রাত্রিবেলা এরকম মাঝে মধ্যে চাউমিন সস দিয়ে ভালো লাগে, বা রুটিটাও মাঝে মধ্যে ভালো লাগে। ভাত কিন্তু রেগুলার আমি পছন্দ, আগে খুব ভালো লাগে, ভাত ছাড়া অন্য কিছুই খেতে পারতাম না, রেগুলার ভাত। আর এখন একটুখানি এটা চেঞ্জ হয়েছে, এখন মানে অন্য কিছু হলে মনে হয় একটু ভালো হয় মাঝে মধ্যেই আর কি। তো যাই হোক, এখন টাইম দেখো 11:20 বেজে গেছে, আর আমাদের শুধু শুধু ওই যে বললাম আমাদের শুধু শুধু কম করে 1:30 থেকে 2, আবার সামনে এবার হোলি আসছে, দোল আসছে, সেটা নিয়েও একটা মানে মানে বেশ হটজোর আছে, তোড়জোর আছে। দোল দোল আমরা তো খুবই ভালোবাসি, আর এবছর তো অন্যরকম হবে দোল। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর তোমরা খুব ভালো থেকো, সেফ থেকো, আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, কালকে নতুন ভিডিও নিয়ে। গুড নাইট, শুভরাত্রি, আবার দেখা হবে, টাটা।